আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, তুলাগ মুক্তদা তালিম করা সালাফিয়া মাদ্রাসার এখন আমাদের সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার হাফিজ সাহেব হাফেজ মাহবুবুর রহমান। আমাদের সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার খন্ডকালী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ লোমান, যিনি উনি আমাদের মাদ্রাসার যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন মহিউদ্দিন আমার চাচাতো ভাই। আমাদের কেশিয়ারের দায়িত্বে আছেন কবির হোসেন, আমাদের অত্যন্ত একজন চাকরিজীবী, সবাই মোটামুটি চাকরিজীবী। সহকারী কেশিয়ার হিসেবে আছেন সজীব, যিনি ভূমি অফিসে চাকরি করেন আলহামদুলিল্লাহ। আমাদের একজন ব্যবসায়িক আমাদের ওই ভাই নাজমুল হাসান, উনি আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে কথা বলবেন অত্র মাদ্রাসার খন্ডকালী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ লোমান, আপনি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ, তুলাগাঁও মুক্তিযোদ্ধা তালিবুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আব্দুস সামাদ সাহেব আছেন আমাদের পাশে, এই মাদ্রাসার বর্তমান শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান আছেন, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব মহিউদ্দিন ভাই, কেশের সাহেব আছেন, কবির হোসেন সাহেব, আমরা সকলেই এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দেন এবং কোরআন শিক্ষা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনুল করিমকে মানুষের নিকট পৌঁছিয়ে দেন বা শিক্ষা দেন অথবা যারা শিক্ষা গ্রহণ করেন, দুজনে উত্তম ব্যক্তি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমার জানা মতে মুক্তিযোদ্ধাদের নামে কোনো প্রতিষ্ঠান নাই। মুক্তিযোদ্ধাদের নামে যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলি প্রতিষ্ঠান মানুষের কল্যাণের জন্য, কিন্তু এমন একটি প্রতিষ্ঠান এখানে গড়ে রয়েছে যে প্রতিষ্ঠান শুরু থেকে মুসলিম ছেলে মেয়েদেরকে কোরআনুল করিমের মাধ্যমে এবং কোরআনুল করিমের শিক্ষা দেওয়ার মাধ্যমে জাতি গঠনের একটি উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ। সেজন্য সর্বপ্রথম আমরা এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক তাকে ধন্যবাদ জানাব, আর যারা কমিটিতে রয়েছেন একেবারে যুবক ভাইদেরকে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ অনেক কাজ হয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যত আন্দোলন, এদেশের স্বাধীনতা আন্দোলন, এমনিভাবে অন্যায়ের বিরুদ্ধে যত প্রতিবাদ, যত সংগ্রাম, সব যুবকদের মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ। যেহেতু যুবক ভাইরা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সন্তুষ্ট রয়েছেন, সেহেতু ইনশাআল্লাহুল আজিজ আমি আশা রাখবো যে এই ভাইদের মাধ্যমে এই প্রতিষ্ঠান উত্তরোত্তর ইনশাআল্লাহ এর অনেক কিছুই হবে এবং এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, সে আশা করছি। আরেকটি বিষয় বলতে চাই যে বাংলাদেশের মধ্যে যত প্রতিষ্ঠান রয়েছেন অর্থাৎ দ্বীনী প্রতিষ্ঠান, সবগুলি প্রতিষ্ঠান মানে অর্থ অনেকেই অর্থ কামায়ের উদ্দেশ্যেই করে থাকেন, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন। শুধুমাত্র এই মহল্লার এই গ্রামের যারা কচি কাচা রয়েছেন, যারা শিশু রয়েছেন, তাদেরকে কোরআনুল করিম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত প্রায় এক বছর এখনো হয়নি, 15 দিন বাকি আছে, 12 জন ছাত্রছাত্রীকে কোরআনুল করিমের সবক দেওয়া এটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। কারণ আশেপাশে অনেক মসজিদ রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, কোথাও আমি দেখি নাই এক বছরের মধ্যে 12 জনকে কোরআনুল করিমের সবক দিতে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে, পরিচালনা পরিষদের মাধ্যমে যারা আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করেছেন, আন্তরিকতার সাথে শিক্ষা দেওয়ার জন্য যারা সক্ষম হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যা বিশেষ করে, আপনারা যারা মুসলিম ভাই বোন রয়েছেন তাদের প্রতি আমাদের উদার আহ্বান থাকবে, আপনারা এই প্রতিষ্ঠানে, যেহেতু সামনে রমজানের মুবারক, রমজান মাস যেহেতু এবাদতের মাস, দানের মাস, আপনারা সকলেই এই প্রতিষ্ঠানকে বেশি বেশি দান করে প্রতিষ্ঠানটি যেন এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় এবং এখান থেকে যেন ছাত্রছাত্রীরা কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতিকে উপকৃত করতে পারে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আপনাদের সামনে
সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সেক্রেটারি রয়েছেন একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে এই দীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এই প্রতিষ্ঠান এখানে দিয়েছে আব্দুল সামাদ ভাই অনেক কষ্ট করেছেন এই প্রতিষ্ঠানের জন্য আর তাকে আব্দুল সামাদ ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে যারা এখানে এই প্রতিষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এই প্রতিষ্ঠান যেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নেন আল্লাহ আমি এই দোয়া করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ